আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি অরুচি রোগের ঘরোয়া চিকিৎসা বলবো। এই রোগের কয়টি মান লক্ষণ হলো, এর ফলে ভোক কম লাগে, বস্তু খাইতে ইচ্ছা করে না, আবার কখনো কখনো পেট ফুলে, সাধারণত কষ্ট, বদ্ধতা এবং যকৃতের সমস্যার জন্য অরুচি হয়ে থাকে। যদিও কোনো কোনো সময় দূষিত খাদ্য খাওয়ার ফলেও অরুচি হয়। এরকম নিরাময়ের কয়টি মান ঘরোয়া উপায় বলব। নাম্বার ১, রসুন তিন থেকে চার কোয়া আহারের সাথে কয়দিন মান খেলে অরুচি নাশ হয়। পুরোনা কুমড়া খার করে খেলেও খাওয়া রুচি বাড়ে। পাকা কাঁঠালের রস খেলে রুচি বাড়ে। প্রথমতে আদা, রসুন, ধনিয়া, কাঁচামরিচ বেটে নিতে হবে এবং তার সাথে সামান্য লবণ মিশিয়ে আহারের সাথে খেলেও অরুচি নাশ হয়। সামান্য আদা লবণের সাথে আহার গ্রহণ করা আগে খেলেও রুচি বাড়ে। পাকা আমের রস খেলেও অরুচি নাশ হয়। খেজুরের বিচি সুপারির সাথে চিবিয়ে খেলেও রুচি বাড়ে। কাঁচামরিচ আহারের সাথে খেলেও রুচি বাড়ে। অরুচি ভাব হলে অর্থাৎ আমাদেরকে ভোক কম লাগলে, আমাদেরকে সহজে হজম না হওয়া, টান বস্তু, বাসি খাদ্য এবং মিষ্টি খাদ্য বর্জন করতে হবে। অরুচির জন্য হরিতকি, আদা, নেমু রস, পাকাম, রসুন, পুদিনা, পাকা বেল খুব উপকারী। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার, কমেন্ট এবং লাইক করবেন।